हाय बंधुरा आमी प्रियंका तुम्हरा आछो आमार संगे आमार चैनल मम्स क्रिएशन। आज के आमी एक जगह आछी सेटा पड़े बोलछी कोथाय आछी किन्तु तार आगे आमार चारपाशेर परिवेशटा देखो माने प्रकृतिटा देखो परिवेश ना प्रकृतिटा जस्ट असाधारण सेटाई तोमादेर संगे एकटु शेयर करब। देखो खूब सुंदर सजानो गोछानो एकदम झा चकचके प्रचुर ग्रीनारी प्रचुर गाछपाला गार्डेनटा भीषण सुंदर। शीतेर समय एखाने प्रचुर फुल होये थाके एखन फुलटा एकटु कम आछे ठीक आछे जेहेतु एखन फुलेर सीजन नय ताई फुलटा एकटु कम किन्तु अदारवाइज किन्तु प्रकृतिटा माने खूब सुंदर देखते। तो एइटाई तोमादेर संगे शेयर करलाम। सामने देखो एकटा खूब सुंदर छोट्ट साको मतन आछे आर नीचे पंड करा आछे सेखाने किन्तु माछो छाड़ा आछे सेटा एकटु तोमादेरके देखाई। देखो देखो खुबी सुंदर जायगाटा खूब जत्नेर संगे एखाने गाछ टाच समस्त किछु काटा होच्छे। ठीक आछे एई होच्छे जायगाटा विशाल बड़ो एरिया निये पुरोटा घुरे देखानो सम्भव नय ताई आमी छोटो करे तोमादेर संगे शेयर करलाम। एबार आसि मेन कथाय प्रकृतिटा जतटाई सुंदर परिवेशटा ततटाई बाजे बाजे इन द सेंस आमी एई मुहूर्ते दाड़िये आछि राजारहाट टाटा सेंटर कैंसर सेंटर जेटा राजारहाट टाटा कैंसर सेंटर। आज के राजार केमो आछे टेस्ट आछे सेगुलो टेस्टगुलो होयेछे एखोनो रिपोर्ट पाइनी केमो आछे। तो भाबलाम जेहेतु तोमरा आमार सुख दुःखेर संगी बंधु ताई तोमादेर संगे जदि भालो जिनिसगुलो आमी शेयर करी तो आमार कष्टटाओ तोमादेर संगे शेयर करब सेई कारणेई किन्तु आजकेर एई ब्लगटा। বাইরের প্রকৃতি ভীষণ সুন্দর প্রচুর গ্রিনারি রয়েছে কিন্তু হসপিটালের ভেতরটায় ঢুকলে আর ভালো লাগবে না। বাচ্চা থেকে বড় থেকে প্রচুর মানুষ আজকে এই রোগের সঙ্গে যুদ্ধ করছে এটা দেখলে ভালো লাগে না। বড়দের কোনো জিনিস হয় তাও মেনে নেওয়া যায় যে চলো হয়েছে ঠিক আছে কিন্তু ছোটদের সঙ্গে কেন হবে। ছোট ছোট বাচ্চা আমি চেষ্টা করব ভেতরে ঢুকে তোমাদেরকে সেটাও শেয়ার করার। আমি জানি না কতটা করতে পারবো ভেতরে ভিডিও অ্যালাউ হবে কি না তাও আমি লুকিয়ে চুরিয়ে করার চেষ্টা করব জাস্ট তোমাদেরকে একটু দেখানো। তো লাস্ট আড়াই বছর ধরে প্রত্যেক দিন আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি ঈশ্বর শুধু আমার স্বামীকে নয় এই রোগ থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তুমি ভালো রাখো। প্রত্যেকটা শিশু প্রত্যেকটা বড় বয়স্ক বুড়ো যে যেখানে আছে প্রত্যেকটা মানুষকে তুমি সুস্থ রাখো এই রোগ থেকে তুমি দূরে রাখো। তার কারণ রোগটা ট্রিটমেন্টটা খুব কষ্টকর প্রচুর খরচ সাপেক্ষ ভেতরে গেলে আমার এত কষ্ট হয়। প্রচুর মানুষ এরকম আছে যারা ট্রিটমেন্টের জন্য নিজেদের জমি জামা ঘর বাড়ি যা ছিল বিক্রিবাটা করে দিয়ে প্রিয়জনদের বাঁচিয়ে রাখার তাগিদে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে এটা খুব কষ্টের। তো আমি আমার ভিডিওতে এটা প্রায়ই বলে থাকি আমার কিন্তু লক্ষ্য একটাই আমি যদি আমার লক্ষ্যে যদি পৌঁছাতে পারি তাহলে আমি এই মানুষগুলোর পাশে অল্প হলেও দাঁড়াবো। যদি আমি পুরোটা নাও পারি যদি এই মানুষগুলোর জন্য আমার শরীরের এক ফোঁটা রক্তবিন্দুও লাগে আমি দিতে রাজি। তার কারণ আমি বুঝি রোগটাকে বুঝি কষ্টটাকে বুঝি পরিবার যে কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় আমি সেটা বুঝি। তো আমি তার জন্য চেষ্টা করি আমি চাই আমি মন থেকে চাই প্রত্যেকটা মানুষকে ঈশ্বর যেন সুস্থ রাখে এই রোগ যেন কোনো ঘরে না দেয়। জ্বর জারি ঠিক আছে সেরে যাবে কিন্তু এটা নয় সবাইকে ভালো রাখার জন্য আমি প্রত্যেক দিন প্রার্থনা করি। যবে থেকে আমার ঘরে এই অসুখ হয়েছে তবে থেকে ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা তুমি সকলকে ভালো রাখো আমরা তোমার সন্তান তুমি পিতামাতা ঈশ্বর আমাদের পিতামাতা পিতামাতা কী করে পারে একজন সন্তানকে কষ্টে দেখতে তার পরিবারকে কষ্টে দেখতে। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে তোমরা আমার শুভাকাঙ্ক্ষী আমি জানি তোমরা প্রচুর প্রার্থনা করো আমার জন্য এবং আমার স্বামীর জন্য এভাবেই আমার পাশে থাকো আমার হাজব্যান্ডের জন্য একটু প্রার্থনা করো তোমরাও ঈশ্বরের কাছে যেন সুস্থ হয়ে যায়। শুধু আমার হাজব্যান্ডের জন্য নয় ঈশ্বরের কাছে একটা প্রার্থনা প্রত্যেক দিন তোমরা একবার করে চেও ঈশ্বর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে রোগমুক্ত রাখো এইটুকু প্রার্থনা। যদি এই ভারতবর্ষের এত আবাদী প্রত্যেকটা মানুষ যদি সারাদিনে একবার এই প্রার্থনাটা করে সকলের জন্য যে ঈশ্বর তুমি সকলকে ভালো রাখো তুমি সকলকে সুস্থ রাখো আমার মনে হয় ঈশ্বর শুনতে বাধ্য হবেন। কেন বলে যখন প্রার্থনা
অনেকে একসঙ্গে একটাই প্রার্থনা করে, তখন সেই প্রার্থনায় ঈশ্বর সাড়া দেয়। তাই তোমাদের কাছে আমার এটা অনুরোধ রইল, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর কাছে, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য ঈশ্বরের কাছে তোমরা একবার করে হলেও প্রার্থনা করো যে আমার সঙ্গে সঙ্গে পৃথিবীর সকলকে ভালো রাখো। যাই হোক, চেষ্টা করব ভেতরটা দেখানো, কেমোর যে যন্ত্রণা, কেমো দিতে যে কষ্টটা হয় সেটাও আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। ভিডিওটা দেখো, সঙ্গে থাকো, কীভাবে কেমো হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। দেখো, আমরা এখন এই মাঠটার মধ্যে বসে আছি দুজনে মিলে, আর খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে, কেন এখানে খাবার দাওয়ারের প্রচুর দাম, কস্টলি খাবার দাওয়ার। আর রাজার যেহেতু সব রকম খাবার চলবে না, অনেক খাবার বাইরের বারণ, তো সেই কারণে আমরা বাইরের খাবার, বাড়ি থেকে খাবার নিয়ে আসি, বাইরের খাবার খাই না। তো গরিবের টিফিন তোমাদেরকে একবার দেখাই যে দুপুরের কি খাবার ও খাবে। খাওয়া হয়ে গেলে পরেই আমরা ভেতরে যাব, তো সেই জন্য ভাবলাম আগে ওকে খাইয়ে নিয়ে তারপর আমরা ভেতরে যেহেতু চলে যাব, তারপর আর খাওয়া যাবে না, একবারে কেমো স্টার্ট হয়ে যাবে, তো ওই কারণেই আগে খেয়ে নিই। দেখো কি টিফিন নিয়ে এসেছি, এই দেখো, ঢেঁড়স ভাজা আর রুটি, আর ওর এই আটাটার মধ্যে না আয়ুর্বেদিক মেডিসিন মেশানো আছে, মানে এমনি আটা অথবা ময়দার রুটি নয়, আটার মধ্যে আয়ুর্বেদিক কিছু ওষুধ আছে যেটা মিশিয়ে ওর রুটিটা তৈরি হয়। তো এই হচ্ছে টিফিন, ও রুটি আর আলু ঢেঁড়স ভাজা খেয়ে নেবে, আর আমি বাড়ি থেকে অল্প করে ভাত খেয়ে এসেছি, যদি খিদে পাই এখান থেকে একটু কেক কিনে খেয়ে নেব। দেখো এই হচ্ছে হসপিটালের ভেতরটা, এটা হচ্ছে বিলিং কাউন্টার, আর এটা হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ডেস্ক, মানে আর এখানে হচ্ছে টেস্ট হয়, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হয়, এখানে টোকেন নাম্বার ওয়াইজ নাম ধরে ডাকা হয়, সেভাবেই কিন্তু কাজ হয়। এটা ভেতরটা, ঠিক আছে। তো দেখো এই মুহূর্তে আমি হসপিটালের একদম ভেতরে আছি, যেখানে ডে কেয়ার অ্যাডমিট রেখে পেশেন্টদের কেমো হয় সেই জায়গায়, ঠিক আছে। একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, দেখো এইখানে এরকমভাবে সিটিং করা রয়েছে, এখানে শুয়ে ভর্তি রেখে পেশেন্টদের কেমো হয়। অনেক রাত হয়ে গেছে যেহেতু, সেহেতু প্রায় খালি হয়ে গেছে, এটা যদি আরও আগে হতো তাহলে প্রচুর পেশেন্ট থাকে এখানে, সেটা তোমাদের দেখাতে পারতাম। এবার এইগুলো হচ্ছে আলাদা আলাদা মতন পর্দা দিয়ে দিয়ে কেবিন করা, সেপারেট সেপারেট, পাশের বেডে ওনার কেমো চলছে, সামনের বেডে ওই ভদ্রমহিলারও কেমো চলছে, আর ওইখানে ওই নার্সিং স্টাফরা বসে রয়েছে। দেখো এনার কেমো চলছে স্যালাইনের মাধ্যমে, এই রাজার হাতে চ্যানেল করা হয়ে গেছে, চ্যানেলটা আমি তোমাদের দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে নার্সিং স্টাফরা বারণ করছে ভিডিও করতে, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি। ওই যে হাতে চ্যানেল করা হয়ে গেছে, মেডিসিনগুলো ওরা ওখান থেকে রেডি করে নিয়ে এসে এই চ্যানেলের মাধ্যমে, ওই যে স্যালাইনের বটলটা দেখছো ওর মধ্যে দিয়ে মেডিসিন দিয়ে কিন্তু এইভাবে কেমো স্টার্ট হয়। এই হচ্ছে কেমো প্রসেস, কারোর অনেক সময় লাগে, কারোর একটু কম। তবে বন্ধুরা যেটা বলার কথা, এখানে ট্রিটমেন্ট কিন্তু খুব ভালো হয়, খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে, আর প্রত্যেকটা স্টাফদের ব্যবহার, নার্সিং স্টাফদের ব্যবহার, সবার ব্যবহার খুব ভালো। কিন্তু তাও আমার প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে যাতে কোনো মানুষকে এই জায়গায় না আসতে হয়, কোনো পরিবারকে যেন এই রোগ নিয়ে, কোনো পরিবারকে যেন না ভুগতে হয়। কালকে আর শরীরে শক্তি ছিল না যে তোমাদের সামনে আসবো কিছু বলবো, কারণ কালকে যখন বাড়ি ফিরেছি তখন প্রায় রাত্রি 9টা, আর আমি এখান থেকে হসপিটালের জন্য বেরিয়েছিলাম সকালবেলা 11:30। তো প্রত্যেকবারই কেমোতে এরকমই সময় লাগে, কেন কেমোটাও খুব একটা ছোটো কেমো নয়, প্রায় 1-1.5 ঘন্টা ধরে কেমোটা চলে। প্রচুর লোকের প্রচুর রকমের কেমো চলে, কারোর 2 ঘন্টার কেমো চলে, কারোর 3 ঘন্টার কেমো চলে। রাজারই যেরকম প্রথমের দিকে 3-4 ঘন্টা করে কেমো চলতো, তো এখন কেমোটা একটুখানি টাইমটা কমেছে, কমে এটা হয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কীভাবে কেমো হয় অথবা কতটা কষ্ট। তো সেই জায়গা থেকে বারবারই একই কথা বলবো, আমার কিন্তু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা থাকবে, সকলকে ভালো রেখো প্রভু, সকলকে সুস্থ রেখো। তোমরাও প্রত্যেক দিন একবার করে ঈশ্বরের কাছে সবাই মিলে এটাই প্রার্থনা করো যেন প্রত্যেককে ভালো থাকে। এটা আমি শুনেছি যেখানে সবাই মিলে প্রার্থনা করে সেই প্রার্থনায় নাকি ঈশ্বর, মানে ঈশ্বর সম্মতি দেন, মানে এরকম একটা ব্যাপার আমি শুনেছি যে সবার প্রার্থনা এক, সবাই একই প্রার্থনা যদি সবাই মিলে করে সেই প্রার্থনায় ঈশ্বর সাড়া দেয়, ঠিক আছে। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, সবার জন্য প্রার্থনা করো, নিজেদের জন্য প্রার্থনা শেষে ঈশ্বরের কাছে সবার জন্য একবার এটুকুই প্রার্থনা করো
যে ঈশ্বর তুমি সকলকে ভালো রেখো, আমরা সকলে তোমার সন্তান, তুমি সকলকে ভালো রেখো। পৃথিবীর সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো, কেন একে অপরে আমরা পরিপূরক, মানে চেইন সিস্টেমে একটা কাজ হচ্ছে না? আজকে তোমাদের সঙ্গে আমার যেটুকু সম্পর্ক ইউটিউব মাধ্যমে যেটুকু সম্পর্ক, আমি ভালো আছি শুনলে কিন্তু দেখবে তোমরাও ভালো থাকবে। তো সেই রকমই সবার জন্য প্রার্থনা করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।